আরো একবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হাপড়া এক নম্বর ব্লকে কুমড়ো পঞ্চায়েত এলাকাতে সাফাইয়ের কোনো নাম মাত্র নেই, সেখানে কোনো হিলদোল নেই তা নিয়ে প্রশাসনের, যার ফলে এগিয়ে এলো ওই এলাকার একটি মানবাধিকার সংগঠন। সংস্থার উদ্যোগে এলাকায় ব্লিচিং পাউডার ছেটানো এছাড়াও ওষুধ ছেটানো হয়েছে। শুধু তাই নয়, বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধনের কাজ চলেছে। এদিন মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। বর্তমানে বর্ষা না আসতেই শরীরে ডেঙ্গু, ডেঙ্গুর মশাবাহিত পতঙ্গবাহিত রোগ যাতে না হয় সেজন্য সাধারণ মানুষকে তারা সচেতন করেছেন। তার পাশাপাশি ভূগর্ভস্থ জল অপচয় না করার জন্য মানুষের সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়েছে এদিন। এ প্রসঙ্গে কি জানিয়েছেন সংস্থার এক কর্তা সঞ্জীব কাজিলাল, শোনাব। বিশেষ করে মশা নিধন কর্মসূচি আর পঞ্চায়েত তো মানে কি যে করে সে আমরা দেখতেই পাই না। দ্বিতীয় কথা হলো যে প্রতি বছরই মানুষ আক্রান্ত হয়ে মানুষের ডায়াগনোস, পঞ্চায়েতের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে, তাই বিশেষ করে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আর ডেঙ্গি প্লাস এই যে জল, বিভিন্ন জলের এখন হাহাকার শুরু হয়েছে, বিশেষ করে আর্সেনিক এখানে প্রবণতা বেশি প্রচণ্ড পরিমাণে। এই হাহাকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সচেতনতা, কারণ যদি আমরা যদি একটু হলেও যদি সচেতন করে মানুষকে যদি জলটা অন্তত বাঁচাতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আরেকটা মানুষ উপকার পেতে পারে। এদিন সংগঠনের কর্মীরা দিনভর কুমড়ো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়েছে। এলাকার মানবাধিকার সংগঠনে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আচ্ছা, লোকাল পঞ্চায়েত থেকে কি এই ধরনের উদ্যোগ এবছর এখনো দেখা গেছে? আপনাদের উজ্জ্বল সিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।